বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে সব সময় ভিন্ন কিছু দেওয়ার জন্য, ভিন্ন কিছু চাওয়া পাওয়া পূরণের লক্ষ্যে সব সময় বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। আধুনিক কৃষি ফার্মে অত্যন্ত কাজের চাপ, ফোনের চাপে আসলে ভিডিও সব সময় দেওয়া হচ্ছে না। তার ফাঁকে একটা তথ্য আমি আপনাদেরকে সব সময় দিয়ে আসি, যেটা যখন যেখান থেকে সংগ্রহ করি, যেখান থেকে পাই, আসলে ওই জাতটা বাংলাদেশের জন্য আদেও কি চাষ উপযোগী কি না, আপনারা চাষ করে লাভবান হতে পারবেন কি না, এবং আমরা কোথায় থেকে সেই জাতগুলো সংগ্রহ করি, সব তথ্যগুলো আমরা দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে অ্যাভোকাডা বা অ্যাভোকাডা হিসাবে আপনাদেরকে জানাচ্ছি। এটা আসলে আমার সৌভাগ্য, এই চারাগুলো আমাকে কিনতে হয় নাই। আমি আজকে আপনাদেরকে বলবো বা বলার চেষ্টা করব যে ভালো কিছু যদি আপনি করতে পারেন, ভালো কিছু যদি আপনার থেকে আশা করে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান, আপনাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। আমার জীবনে এই 33 বছর লাইফে আমি আজকে 20টা অ্যাভোকাডা বলে কি অ্যাভোকাডা বলে জানি না, কারণ এটা নতুন আমার কাছে, সেই 20টা চারা আমি পাই একজন ভালো চাষি হিসাবে। কোনো সরকারি মন্ত্রণালয়ের কোনো সহযোগিতা বা কৃষি থেকে নয়, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান জিবিকে, এদের সাথে আমি কোকোপিট, মালসিং পেপার, বিভিন্ন ব্যবসাগুলোর সাথে জড়িত আর সুনাম অর্জনের লক্ষ্যে তারা আমাকে এই ডেমোটা দেয়, এবং এই চারাগুলো আমি কালকে পাইছি। আমি জানি না এ ফসল বাংলাদেশে কতটুকু ভূমিকা রাখবে, তাদের চাওয়া পাওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমাকে তারা এই প্রজেক্টটা দেওয়ার জন্য বলছিল। কিন্তু আমি জীবনে কোনোদিন আমি যেটা সম্বন্ধে জানি না, যেটা আমার নিজের নয়, সেটা আমি করি না, ওদেরকে বলছিলাম। তারা বলছিল ভাই এটা আসলে বাংলাদেশেরই নয়, এটা বাইরের দেশ থেকে আমদানি করছে, এবং এটা অত্যন্ত একটা মূল্যবান ফসল, যেটা বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তন করতে সহযোগী হতে পারে, এবং উচ্চ ফলনশীল এবং টিকসই একটা কৃষি, একবার লাগালে দীর্ঘদিনের ফল পাওয়া যায়, এবং প্রচুর সুপার মার্কেটে এদের চাহিদা। আসলে তাদের সেই কথা এবং ভালোবাসা রক্ষার্থে আমি এই চারাগুলো নিছি, এবং চারাগুলো আমি আজকে হাতে পাইছি। ইনশাল্লাহ এই চারাগুলো আমি কিভাবে লাগাবো, কিভাবে পরিচর্যা করব, এই আসলে বিদেশি ফল বাংলাদেশের সুনাম বয়ে আনবে কি দুর্নাম বয়ে আনবে, কি আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব জানি না, কিন্তু প্রতিটা টেকনোলজির মধ্যেই যে সফলতা আছে এমন নয়, লসও হতে পারে, কিন্তু যেহেতু ফসলটা বাইরের উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের, এই জন্যে আমার লাগা। আমি চারাগুলো আজকে সংগ্রহ করছি, আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এই চারাগুলো আমি লাগাবো। আমার তত্ত্ব হলো আমি যেটা করি সেটা আপনাদের সামনে তুলে ধরি, এবং এই ফসল সম্বন্ধে যদি আপনারা অবগত থাকেন, এর ভালো মন্দ দিক সম্বন্ধে জানা থাকে, তাহলে আপনারা আমাকে বলবেন, আমি সেই হিসাবেই এই ফসলকে প্রশস্ত করার চেষ্টা করব। তাই প্রিয় দর্শক, আজকে এই ফসলের উপর ছোট্ট একটা প্রতিবেদন ছিল। আমি চারাগুলো জিবিকে প্রতিষ্ঠান আমাকে ভালো কৃষক হিসাবে উপহার দেয়, এবং তাদের সাথে সুনামের সহিত বিজনেস করার স্বার্থে আমাকে এই 20টা চারা 33% জমির জন্য দেয়। আমি এটা কালকে হয়তো লাগাবো, কীভাবে লাগাই আমি আমার তথ্যগুলাই আপনাদের সাথে শেয়ার করি। যারা কৃষি চ্যানেলটাকে ভালোবাসেন, নতুন নতুনের তথ্য চান, আমাদেরকে ভালোবাসা দেন, উৎসাহ দেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো থাকে। আমরা যখন আপনাদের ভালোবাসা পাই, উৎসাহ পাই, আজকে সকালকার ভাত বৈকাল 4টার সময় খাওয়া হলো, আসলে অক্লান্ত পরিশ্রমের মধ্যে চলে গেছি, কৃষিকে বাঁচার জন্যে, কৃষিকে টিকে নাগানোর জন্যে, আমার পরিবার পরিজন, আপনাদের ভালোবাসা ধরে রাখার জন্যে সর্বক্ষণ পরিশ্রমটা কিছুই মনে হয় না। আপনারা সারাদিন যখন হাজার হাজার কল্পনা, সেই ইদানিং কয়েকদিন থেকে এত ফোনের চাপ যে একটা ফোন ঢুকতেই 10 থেকে 12টা ফোন ঢুকে, আমি আসলে সময়ও দিতে পারতেছি না। ইদানিং মেয়ের পরীক্ষা, আমি আসলে বাইরে থেকে যদি কোনো তথ্য, কোনো উপাত্য আপনাদেরকে না দিতে পারি, ঘরে বসে মোবাইলটা নিয়ে যদি আপনাদেরকে সার্ভিস দেয়, সেটা হবে বিজনেস। আর আমি দিতে চাই আপনাদেরকে দেশের স্বার্থে, আমার স্বার্থে, আপনাদের ভালোবাসার স্বার্থে ভিন্ন কিছু। এরই লক্ষ্যে আমি ফোনটা নিয়ে বসে থাকতে পারি না। আমার ভালোবাসা, আমার তথ্য পাইতে গেলে একটু কষ্ট হয়, এই জন্য মনে কিছু নেবেন না, মনে করবেন যে রুবেল পানি, নাহলে গাছত, নাহলে গাড়ির, নাহলে কোনো না কোনো ভাইয়ের উপকারে কাজ করতেছে। এই মনে করে যদি কারো ক্ষতি, কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি, কিছুই মনে করবেন না, আমরা চিরদিনকেই ভাসবো না, আমার জন্য দোয়া করবেন। আমি এত দূর পর্যন্ত আসছি সত্যি আপনাদের ভালোবাসা আর মালিকের অশেষ রহম। এই জীবনে বাংলাদেশে যতগুলো টেকনোলজি নিয়ে কাজ করছি, আল্লাহ পাক নাম্বার 1-এ জায়গা দিছে, এবং আপনারা সেটাকেই গ্রহণ করছেন।
এই ফসলও যেন এদেশের মুখ উজ্জ্বল বয়ানে আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে এতটুকুই ছিল আসলে কথা বাড়াচ্ছে না ভিতরে কিছু খাবার নাই খাবার সময়ের অভাবে আজ এটুকুই আমার জন্য দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকব এই দেশের কল্যাণের জন্য কাজ করার মন মানসিকতা আল্লাহ আমার দেয় এবং আপনাদের যে ভালোবাসা আল্লাহ পাক আমার দিয়েছে এই ভালোবাসা যেন কখনোই ভুল বুঝে আমার থেকে আল্লাহ পাক কেড়ে না নেয় আর আপনারা আমার ভুল বুঝবেন না একটা মানুষ একটা সেক্টরে কাজ করতে পারে আমি রুবেল বহুমুখী আপনারা অবগত আছেন এবং বহুমুখী সেক্টরে কাজ করতে গেলে সময় শ্রম অর্থ আপনাদের সময় দেওয়া অত্যন্ত কঠিন তারপরে যেটুকু পারি এটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন আসসালামু আলাইকুম